কোন পুরুষ ব্যক্তি যদি স্ত্রীকে নিজের বিছানায় ডাকে, ফা আবা, তার সে অস্বীকার করে, না আমি এখন ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ডাকছেন বলছে পানি নিয়ে না ওইখান থেকে। আজকালকার স্ত্রীরা অধিকাংশ এরকম। আজকাল আল্লাহ ধৈর্য ধরার যুবকদেরকে তৌফিক দান করে। আমাদের যুগটা নিয়ামত ছিল, আমাদের যুগটা নিয়ামত ছিল আলহামদুলিল্লাহ, আর তার আগের যুগে আরও নিয়ামত ছিল। আর আগামী দিন যে কি আসছে, আপনি মোবাইল আসক্ত, আপনার ছোট ছোট বাচ্চা খাবার দেওয়ার জন্য মোবাইল দিয়ে যে মোবাইল ধরিয়ে দেবো আর খাবে, তাহলে নাহলে খেতে চাই না, বিপদ ডেকে নিয়ে আসবে আপনার বাড়িতে। জি জি, আল্লাহ হেদায়ত দান করুন। তারপরে আসতে যদি রাজি না হয়, সে বিছান নাই মানে সহবাসে রাজি নয়, অথচ কোনো শারীরিক বাধা নেই, ফাবাতা বাসার এই বাধা নেই, শারীরিক বাধা নেই আর ধর্মীয় বাধা নেই, মানে জায়েজ নয়। ধর রোজা অবস্থায় আছে রমজান মাসে, বলছে দিনে এক্ষুনি লাগবে, চলবে না, তালাক দিয়ে দিকো, যান তাকে লাথি মেরে চলে যান এইরকম স্বামীকে, জালেমকে। এই ফাবাতার, তারপর যদি রাত কাটিয়ে দেয়, রাত কাটিয়ে দেয়, তার বোঝা গেল আসল সহবাসের সময়কাল হচ্ছে রাতে, কিন্তু দিনে জায়েজ, কারণ অধিকাংশ মানুষ নির্জনতা আই বেশি পছন্দ করে, কারণ ফ্রি হয়ে থাকবে, দিনের বেলা হইচই লেগে আছে, বাচ্চারা যে কোনো সময় এসে দরজায় ধাক্কা দিতে শুরু করে, ডিস্টার্ব করতে পারে, মানসিক শারীরিকভাবে আপনি পারিবারিকভাবে ডিস্টার্ব হবেন, যার ফলে রাতের কথা, রাত কাটানোর কথা বলা হয়েছে, কিন্তু দিনেও সহবাস জায়েজ রয়েছে, যখন যার সুবিধা। তা বা তা কাজবা না, তারপরে সেই দিনটা বা রাতটা যদি কাটায় রাগান্বিত হয়ে স্বামী, হ্যাঁ না করলো স্ত্রী আর স্বামী রাগ করলো না, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেন বলা হচ্ছে ফা বাত আকাশ, মানে স্বামী যদি রাগান্বিত হয়ে অসন্তুষ্ট হয়ে রাত কাটিয়ে দেয়, অথচ তার শারীরিক চাহিদা ছিল আর এরকে মিলিত হইতে বাধাও ছিল না স্ত্রীর, লানাত আল মালায়েক, ফেরেশতা তাকে অভিশাপ করতে থাকে, বদদোয়া দিতে থাকে, হাত্তা তুসবিহ, সকাল হওয়া পর্যন্ত, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হয়ে যাবে। হাদিস আর দুই একটি রয়েছে অধ্যায়ের, আমরা শেষ করে ফেলি। 3238 হাদিস নম্বর হচ্ছে এই, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহু সামি আন্নবী, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সুম্মা ফাতার আল ওহী, প্রথম একবার ওহী আসলো, প্রথম ওহী কি নাজিল হয়েছে, হ্যাঁ একরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পুরা সূরা না প্রথম দিকটা, পাঁচটি, প্রথম পাঁচটি আয়াত, কিন্তু অনেকে আমরা ছোট থেকে মনে করতাম সূরা আলাক মনে হয় ওয়াসজুদ ওয়াক্তাবে, পুরোটাই মনে হয় নাজিল হয়েছে প্রথম, না একরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, একরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম, এই নাজিল হয়েছে। তো যাই হোক, তারপরে অন্য সময় অন্য বাকি আয়াতগুলি নাজিল হয়েছে, প্রথম নাজিল হয়ে গেল হীরা পাহাড়ের গুহায়, তারপরে কয়েক দিনের জন্য ওহী বন্ধ হয়েছিল। এই ক্ষেত্রে কিছু কিছু নবীর জীবনীর লেখকরা লিখেছে কয়েক বছর, হ্যাঁ 2 বছর, আজ 2.5 বছর বা 3 বছর ওহী বন্ধ ছিল, এই কথাটি অথেন্টিক নয়, জি সহি নয়, জি দুর্বল কথা, বরং সহি কথা যে কয়েক দিনের জন্য কি হয়েছিল, ওহির বিরতি হয়েছিল, নবী সাল্লাম একটু নিজেকে জিরিয়ে নেন, একটু শান্ত হয়ে যান, কারণ হঠাৎ করে হ্যাঁ এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে শারীরিক মানসিক। জি তো বলছেন যে সুম্মা, কি বলছেন, সুম্মা ফাতার আনিল ওহি, আমার থেকে ওহি স্থগিত হয়ে যায়, বন্ধ হয় কিছু সময়ের জন্য, ফাবাই না না আমসি, আর আমি সেই সময় রাস্তায় চলছিলাম, দ্বিতীয় পর্ব ওহির আসছে, আমি হাঁটছিলাম, সামেত সৌতামিনা সামা, আকাশ থেকে একটি যেন আওয়াজ শুনলাম, আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ ছিল, ফারাফাত ও বাসারি কেবল সময়, তো আওয়াজ শুনলে স্বাভাবিক তাকাব, আমরা যখন এরোপ্লেনের আওয়াজ শুনি তো স্বাভাবিক এমনি তাকাই, হেলিকপ্টারের আওয়াজ তাকান না, এমনকি আমরা মনে করতাম ছোটকালে মনে হয় আমরা ছোটরাই শুধু তামাশা দেখার জন্য তাকায়, আরে বুড়ো হয়ে গেল, শিক্ষিত হইলো, আকাশে উপরে একটা প্লেন বেশি একটু আওয়াজ করছে, তাকিয়ে দেখছে হ্যাঁ কোন দিকে যাচ্ছে আর কি বা যাচ্ছে, তাই জি এটা মানুষের নেচার আর কি। তো যাই হোক, আকাশের দিকে আমি চেয়ে দেখলাম, ফায়জাল মালাক, সেই ফেরেশতা আল্লাযী জাআনি বিহিরা, যেই ফেরেশতা আমার কাছে হীরা পাহাড়ের গুহায় প্রথম দিন এসেছিল, তিনি কে, জিবরাইল আলাইহিস সালাম, কায়েদুন, তিনি বিরাজমান হয়ে রয়েছেন, বসে রয়েছেন, আলা কুরসি, কুরসির ওপর, বাইনা সামায় ওয়ালা, আকাশে ও জমিনের মাঝখানে বিশাল কুরসিতে বিরাজমান অবস্থায় কে, জিবরাইল আলাইহিস সালাম, ফাজুবিস্তু মিনহু, দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, ভয় পাওয়া স্বাভাবিক, আমরা রাতের অন্ধকারে যখন হাঁটতাম, বড় হওয়ার পরে এখনও অনেকেরই হয়, পিছন দিক থেকে একটু যদি কিছু সুড়সুড় করে, হ্যাঁ তো কি যেন শয়তান আশ্বাস দিয়েছে পিছনে, কি আমাকে মনে হয় ফলো করে আসছে, ঘুরে দেখছেন কি, চোর ডাকা তো নেই, বিশেষ করে অন্ধকারের দেশে গ্রামে গঞ্জে যারা বাস করে, ওই কিন্তু একটা মানে ভয় কাজ করেছে আমাদের মধ্যে, কিন্তু তো হাত হাওয়াই তো এলার, আমি এমন ভয় পেয়ে গেলাম যে আমি জমিনে মনে হয় পড়ে গেলাম, আছাড় খেয়ে পড়ে গেলাম, মানুষ বেশি ভয় পেলে কিন্তু পড়ে যায়, আর হাতে অস্ত্র থাকলে হাত থেকে পড়ে যায়, কোনো মাল সামান থাকলে পড়ে যায়, ও টেরই পায় না যে কী হইল,
যেহেতু আহলি, তারপরে নিজের পরিবার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তখন একজন পরিবার তার কাছে আসলাম, ফাকুলতে এসে বললাম খুব ঠান্ডা লাগছে, জ্বর চলে এসছে, শীত লাগছে, জাম্মেলুনি জাম্মেলুনি, আমার কম্বল আবৃত করে দাও, কম্বল পরিয়ে দাও, কম্বল ফানজালাল্লাহু তাআলা। তখন আল্লাহ নাজিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ কম্বল আবৃত বা চাদর আবৃত, দেশার দেশার চাদর কম্বল দুটোই বলা হয়, হে চাদর আবৃত বা কম্বল আবৃত কম, এরকম শুইলে হবে না, দাঁড়ান উঠেন বিছানা থেকে, ফা আনজের, এবং জাতিকে সতর্ক সাবধান করে জাহান্নাম থেকে এবং শিরিক থেকে, পাপ পাপাচার থেকে, রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব ঘোষণা করুন, মহত্ব ঘোষণা করুন, ওয়ার রুজ্জা ফাহজুর, পর্যন্ত পাঁচটি আয়াত সূরাতুল মুদাসসিরের নাজিল হলো। কাল আবু সাল্লাল্লাহু আলাইহি রুজ মানে হচ্ছে প্রতিমা পূজা পরিত্যাগ করো, পরিত্যাগ করো মানে এই না যেন বিশ্বাস আগে পূজা করতেন, মানে একেবারে অন্তর থেকে বর্জন বর্জন করো, আর একবার শক্ত হয়ে যাও এই প্রতিমা পূজার বিরুদ্ধে, তোমাকে বদ্ধপরিকর হইতে হবে, সোচ্চার হইতে হবে। আর কেউ কেউ বলেছেন রুজ মানে প্রতিমা নয়, এটি তো তফসির হয়ে গেলো, শাব্দিক অর্থ, রুজের শাব্দিক অর্থ হচ্ছে নাজাস, আর নাজাস মানে নাপাক বস্তু, পেশাব পায়খানা থেকে আর কাপড় চোপড় শরীর নাপাক করা থেকে তুই পবিত্রতা অর্জন কর বা পবিত্র থাকো, যে পবিত্র আছে তাকে বলা হবে না যে তুমি পবিত্র হও, কিন্তু পবিত্র থাকার থাকো সবসময়, কন্টিনিউ করো, এটা হচ্ছে উদ্দেশ্য।